তৃষা কুণ্ডু মানে আপনাদের সকলের প্রিয় মিঠাই। আজ আমরা জানব এই মিঠাইয়ের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান। তো মিঠাই পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন। মিঠাই তার ক্যারিয়ার শুরু করে সবচেয়ে প্রথম 2016 সালে কালারস বাংলার একটি সিরিয়াল এ আমার গুরু দক্ষিণাতে, যেখানে তাকে ঝিল্লি নামের একটি নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। তোমার কথা শুনে আমি রুদ্র বাইতে কেন যেতে যাব বলো তো? রুদ্র যদি আমাকে দুটো বাজে কথা শোনায় অপমান করে। এরপর 2017 সালে তাকে আবার স্টার জলসার জয় কালী কলকাত্তাওয়ালি নামক একটি সিরিয়ালে দেখা যায়। এই সিরিয়ালে ওনাকে কিছু কিছু এপিসোডসে দেখা গিয়েছিল, সেটি আবার অ্যাজ এ রাকা নাম হিসেবে। এছাড়াও 2017 সালেই ওনাকে স্টার জলসার আরেক সিরিয়াল গোপাল ভাড়ে দেখা গিয়েছিল একটি সাপোর্টিং রোলে। 2019 সালে স্টার জলসার অলৌকিক না লৌকিক সিরিয়ালের পুতুল চরিত্রে অভিনয় করেছেন আমাদের মিঠাই। এরপর এই সালেই ওনাকে প্রথম অ্যাজ এ লিড রোলে সান বাংলার কোণে বউ সিরিয়ালে দেখা যায়, যেখানে তিনি কলি সেন নামক একটি চরিত্রে অভিনয় করেছেন। থেকে জি বাংলায় অনুষ্ঠিত মিঠাই সিরিয়ালের মিঠাই চরিত্রটি বর্তমানে খুব সুন্দরভাবে প্লে করে চলেছেন এই অভিনেত্রী। এর পাশাপাশি তিনি বেশ কিছুদিন আগেই এই মিঠাই সিরিয়ালের জন্য ওয়েস্ট বেঙ্গল টেলিসিনে অ্যাওয়ার্ডটি পেয়েছেন, এবং আমরা চাইব তিনি ভবিষ্যতেও এরম আরও অনেক অ্যাওয়ার্ড জিততে থাকুন। তো বন্ধুগণ, যদি আপনারা সৌমিত্রিষা কুণ্ডু ওরফে মিঠাইয়ের ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং নেক্সটে আপনারা কোন তারকার শুরু থেকে বর্তমান জানতে চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে বলো কে। ভালোবাসতে আসছে তোমার নাম মিঠাই। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমার নাম মিঠাই।